বিসমিল্লাহ রহমান রহিম শিক্ষার্থী বন্ধুরা এসিও বেসড ভিডিও লার্নিংয়ের এ পর্যায়ে আমরা আলোচনা করব ফেসবুক নিয়ে তো আলোচনার শুরুতেই আমি আলামিন হুসাইন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সিয়া সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের যে দুটি বিষয় সামনে আসে একটি হচ্ছে অনপেজ অপটিমাইজেশন এবং আরেকটি অফ পেজ অপটিমাইজেশন অফ পেজ অপটিমাইজেশন সাধারণত পেজের বাহিরে যে কাজগুলো করা হয়ে থাকে সেগুলোকেই বোঝানো হয় অর্থাৎ ওয়েবসাইটের বাহিরে এসে আমরা যে টেকনিকগুলো ভিজিটার সংগ্রহের জন্য প্রয়োগ করে থাকি সেই টেকনিকগুলোর সামষ্টিক নাম হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন সময়ের সবচেয়ে বড় ভিজিটার কানেক্টেড সাইট ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিংয়ের যতগুলো সাইট আছে ফেসবুক তাদের মধ্যে অন্যতম বিশ্বের প্রায় সব দেশ থেকেই কোটি কোটি ভিজিটর প্রতিনিয়ত ভিজিট করছে ফেসবুককে পিআর দিকে হিসেব করলে ফেসবুকের অবস্থান টেন এখানে আমরা যে কাজগুলো করতে পারি বন্ধু কিংবা ফ্যান তৈরির মাধ্যমে আমি নিজের জন্য একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করে দিতে পারি যেখানে আমি আমার সাইটের মার্কেটিং করে বেশ ভালো একটা রেজাল্ট পেতে পারি পাশাপাশি বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং জগতে ফেসবুক টুইটার ইউটিউব এই ধরনের কাজগুলো দিনে দিনে বেশ বৃদ্ধি পাচ্ছে তো ফেসবুকের কাজ যদি আমার ভালো জানা থাকে তাহলে অবশ্যই ফ্রিল্যান্সিংয়ের সেই কাজগুলোকেও আমি খুব সহজেই হ্যান্ডেল করতে পারবো সে কারণেই আমরা এখানে ফেসবুকের সাইন আপ থেকে শুরু করে ডিটেলস বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি সামনের লেসেনগুলোতে আমরা সেই বিষয়গুলো সম্পর্কে জানবো ধন্যবাদ